মুর্শিদাবাদের ভাগীরথী নদী কত কিছুর যে সাক্ষ্য বহন করে চলেছে তার ঠিক নেই ভাগীরথীর এই পশ্চিম পার সত্যিই যেন এক রহস্যে ঘেরা এই ভাগীরথীর পূর্বপার যতটা জাঁকজমক ঠিক ততটাই যেন নীরব নিশ্চুপ এক অন্য রকম পরিবেশ এই ভাগীরথীর পশ্চিম পাড়েই রয়েছে বাংলার নবাব সিরাজ ক্ষেত্র সমাধিক্ষেত্র খোশপাক সত্যিই অদ্ভুত এক পরিবেশ এই খোস এই খোশবাগে প্রবেশ করলে মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে বন্ধুরা নবাব আলিবুর দীঘা নবাব সিরাজুদ্দৌল্লা লুৎফুন্নেসা বেগম নবাব আলিবুর এর পত্নী সারফুন্নেসা বেগম এবং এছাড়াও রয়েছে সব শুদ্ধ মোট চৌত্রিশটি সমাধি এই খোশবাগে প্রথমে নবাব আলিবুর তার মাকে সমাধিস্থ করবার জন্য এই খোশবাগ উদ্যানটি তৈরি করেছিলেন পরবর্তী সময়ে নবাব আলিবর্দি ও নবাব সিরাজুদ্দোল্লার পরিবারের সকলকেই এখানে সমাধিস্থ করা হয় নবাব সিরাজউদ্দোল্লার মৃত্যুর পর লুৎফন্নেসা তার বাকি জীবনটা এই খোশবাগেই কাটিয়ে দিয়েছিলেন নিয়মিত তিনি খোশবাগে আসতেন নবাবের সমাধি পরিচর্যা করতেন এবং সারাদিন সেখানে থেকে অশ্রুপাত করে নিজের বাকি দিনগুলো কাটিয়ে দিয়েছিলেন তারপর কেটে গেছে অনেকগুলো বছর কিন্তু হঠাৎ সেই ঘটনারই আবার যেন পুনরাবৃত্তি দেখতে পেয়েছিলাম খোশ হ্যাঁ বন্ধুরা আজকের কাহিনী সেই লুৎফন্নেশাকে নিয়েই অতীতের নেশাকে হয়তো আমি দেখতে পাইনি কিন্তু কে এই লুৎফন্নেশা নবাব সিরাজ সমাধিতে এক পাশে বসে নীরবে নিজের মতো করে তাকে সাজিয়ে তুলছেন তাকে স্নান করাচ্ছেন কে এই নেশা বন্ধুরা আপনাদের মনে আছে গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে কে সাজিয়ে দিয়ে যায় খোশবাগে এসে নবাবের সমাধিতে হ্যাঁ বন্ধুরা প্রায় এক বছর হয়ে গেল আপনারা বহুবার তার খোঁজ নিতে বলেছিলেন আমাকে জানতে চেয়েছিলেন কে এই আজকের লুত্ফুনা যিনি নবাবের সমাধিতে আসেন নিজের মতো করে তাকে সাজিয়ে দিয়ে যান ও সুপাত করেন নিয়মিত আসেন নবাবের কাছে কে সেই নেশা হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের কাছে আর গোপন রাখলাম না আপনাদের সামনে নিয়ে এলাম সেই আজকের নেশাকে। কিভাবে তিনি সাজিয়ে তোলেন নবাবের সমাধি আজ নিজের চোখেই দেখুন আপনারা সেই দৃশ্য এক এক করে কত মানুষ এই খোশবাগে আসেন কিন্তু কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই এক মনে নিবিড় চিত্তে তিনি সাজিয়ে তুলেছেন তার প্রিয় নবাবকে নবাব সিরাজুদ্দৌল্লাকে এক এক করে তিনি এলাকার এক আপনজন হয়ে গেছেন তাকে ঘিরে কত মানুষের আনাগোনা সত্যি আজ যেন ধরা পড়ে গেলেন নেশা বন্ধুরা আমরা আজ শুনব এই নেশার কাহিনী কেন কিভাবে তিনি এসেছেন এই খোষ গত বছর ভ্যালেন্টাইন্স ডে থেকেই আপনাদের একটা মনে কৌতূহল ছিল যে কে এই লুথুন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম তাতে কি তাতে লিখেছিলাম যে লুথুন কি পুনর্জন্ম হয়েছিল বন্ধুরা আজকে সেই লুথুন সামনেই বসে আছি দীর্ঘ এক বছর উনি কিন্তু কারো সামনে কখনো আসতে চাননি তো নিজের পরিচয় কখনও দিতে চাননি এমনকি বেশ কিছু ছবি মবাবকে সাজানোর যে ছবি সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি সবই উনি দিয়েছিলেন কিন্তু উনি নিজের নাম পরিচয় কখনো প্রকাশ আনতে চাননি তো আজকে অনেক অনুরোধে আজকে ওনাকে আমি পেয়েছি আমাদের আজকের নেশা তো কেন এত আবেগ কেন নবাবের প্রতি সেই আবেগ কি মোহে তিনি আজকে এখানে আজকে খোশবাগে তিনি আসছেন কেন এখানে পড়ে রয়েছেন তো সে সব কথাই শুনবো তারই মুখ থেকে তার আগে আমি একটু অনুরোধ করব যে আপনি যদি একটু নিজের পরিচয়টা দেন আচ্ছা এমনি প্রফেশনালি আমি আপনাকে মানুষ বাবু বলা উচিত কিন্তু আমি মানুষ দা বলছি যেহেতু আমাদের পরিচয় হয়েছে ইতিপূর্বে বেশ কিছু দিন আমরা কথাও বলেছি দূরভাষের মাধ্যমে তো মানুষ দা সব কিছুর ব্যাখ্যা হয় না আর নিজের পরিচয় বলতে হ্যাঁ অবশ্যই আমি জন্মেছি আমার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে উদয়রামপুর বলে একটি গ্রামে জন্ম এবং পরবর্তী কার্যসূত্রে আমার কলকাতাতেই পড়াশুনো আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী এবং তারপরে যেটা হয়েছে যে অভিনয় জগতটা ছিল আমার পেশা মানে আমি যেটুকু টাকা রোজগার করেছি আমি দূরদর্শন কেন্দ্র কলকাতায় নিউজ পড়ে আমি কৃষি নিউজ পড়ি এবং অভিনয় সূত্রে বাদবাকি আমার পরিচয় বলতে এখন সেই পরিচয়টা কিন্তু এখনো নামটা আপনার জানেনি মোটামুটি আমার নাম কি আমি সেটা ভুলতে বসেছি প্রায় তার কারণ আমার যে নামটা মানে ইহজীবনে জীবনে যে নামটা নিয়ে ছোটোবেলা থেকে মানুষ বড় হয় তো সেটা এখানে আমাকে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে এবং আমি সব থেকে পছন্দ করি আমাকে বেশ কিছুজন এখানে বেগম বলে ডাকে তো আমার খুব ভালো লাগে সেটা শুনতে তো যার কোনো গাম নেই সেই তো বেগম তা আমার কোনো গাম নেই তার জন্য আমি বেগম এটাই আমার নাম নামটা তো মানুষ জানতে চাই এক প্রত্যেক মানুষের নিজস্ব নাম থাকে একটা মানুষ যদি কারোর প্রতি ভীষণভাবে সমর্পিত হয়ে যায় তখন তাকে সমর্পিতাই বলা হয় একটু পরিচয় করিয়ে দিই তো উনি খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী সমর্পিতা একটা সৌভাগ্য আমারও সৌভাগ্য এবং আপনাদেরও বলতে পারি একটা সৌভাগ্য যে আজকে সেই অভিনেত্রীকে আমরা সামনে পেয়েছি কিন্তু অভিনেত্রী হিসেবে নয় আজকের লুথোনা হিসেবে ওনাকে পেয়েছি দিনের আপনাদের যে চাহিদা ছিল যে কে এই লুথোন্সা কে আসে সিরাজের সমাধিতে ফুল দেন অশ্রু বিসর্জন করেন আজকে তাকে আমরা সামনে পেয়েছি আপনি কবে থেকে প্রথম খোশবাগে এলেন আপনার আমি শুধু জানতে চাই যে কবে থেকে এলেন আর কিসের টানে এলেন কেনই বা এখানে রয়ে গেলেন চার বছর হয়েছে আমি চার বছর চলছে আমি খোশবাগে এসেছি একটা অদ্ভুত বিষয় যে আমার জন্মের আগে আমার বাবা মা মুর্শিদাবাদে আসেন তারা ভীষণভাবে মুর্শিদ আমার বাবা খুব ঐতিহাসিক যে কোনো বিষয় মানে ইতিহাস জড়িত যে কোনো বিষয়ের প্রতি তার আকর্ষণ ছিল কিন্তু আমার বাড়ি সম্পূর্ণ বৈষ্ণব একটা বাড়ি সেখানে মুর্শিদাবাদে তিনি এসেছিলেন মুর্শিদাবাদের গল্প আমি ছোটোবেলা থেকে শুনেছিলাম সেটা না আমার বাড়িতে কিন্তু শ্রী চৈতন্যদেবের আলোচনা বেশি হতো অনেক বেশি তো সেদিক থেকে দেখতে গেলে তো আমার শ্রী চৈতন্যদেবকে নিয়ে অবসেস্ট হয়ে যাওয়ার কথা কিন্তু একটা অদ্ভুত মানুষদের ছোটোবেলা থেকে এই সিরাজউদ্দৌলা নামটা মানে সিরাজউদ্দৌলা সিরাজ এই নামটা আমাকে ভীষণ আকর্ষণ করতো ভীষণ আকর্ষণ করতো এবং আমার খেলাধুলা আমি যখন আমি ভীষণ একা একা খেলতে ভালোবাসতাম আমার প্রচুর সঙ্গীসাথী ছিল না কারণ আমাদের বাড়িটা ভীষণ রেস্ট্রিক্টেড একটা ফ্যামিলি ঠিক আছে তো আমাদের বাড়ির বাইরে বেরোনোর খুব একটা আইন ছিল না বাড়ির মাইসাসের মধ্যে তোমাকে থাকতে হবে বাড়িটা বেশ বড় ছিল তো আমি যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম তার সঙ্গে না আমি একটা ভাবনার জগৎ তৈরি করতাম যে জগৎটার মধ্যে না এই ধরনের কিছু জিনিসের মিশ্রণ থাকতো যে একটা পাথরে পাথরে প্যালেসের মধ্যে আমি খেলা করছি সেইখানে আমি ওই বাড়ির কেউ নই অথচ ওখানে কেউ এরকম একটা খেলা করতাম আমি তো সেটা করতে করতে এবং সিরাজউদ্দৌলার নামটার উপর অদ্ভুত একটা আকর্ষণ মানে যখনই কেউ ছোটোবেলা থেকে শুনতাম বা ভাবতাম তখন আমার মনে হতো যে একটা মুসলিম গায়ে দিয়ে নবাব যেন ভাগীরথীর তীরে হেঁটে বেড়াচ্ছেন এবং তার বিন্দুমাত্র ঠান্ডা লাগছে না আমার এই ফিলিংসটা খুব হতো আর ওই পাথরে পাথরে একটা প্রাসাদ মানে এই ধরনের ভাবনা থেকে একটা খেলাধুলা করতাম এবং আমি ভবিষ্যতে যতবারই মানে তৎ এখনও অতীত কিন্তু তৎকালীন ভবিষ্যৎ যতবারই মুর্শিদাবাদে আসার চেষ্টা করেছি বা এসেছি আমি যে যেমত রামেন্দ্রচন্দর ত্রিবেদীর বাড়িতে একবার ছিলাম এসে ওনারা আমাদের এক বিশেষ বন্ধু আন ওনার পরিবারের লোকেরা তো বর্তমান পরিবার সদস্যরা তো আমি গেছি গিয়ে কিন্তু আমার একই বায়না ছিল যে আমাকে সমাধিতে নিয়ে চলো এবং তার পরবর্তীকালে আমি নাটক করতে এসেছি বহরমপুর রবীন্দ্রসদনে তখনও কিন্তু আমার ওই একটা কথা আমি রিকোয়েস্ট করছিলাম কৌশিকদা আমি যাবো কৌশিকদা আমি একবার ঘুরে আসি তো আমাকে আসতে দেয়নি আমি দুবার দুবারই মুর্শিদাবাদ এসে আশপাশ ঘুরে চলে গেছি কিন্তু কিছুতেই আমি সমাধি অবধি পৌঁছোতে পারিনি কিন্তু আমার বায়না ছেড়ে সমাধি আমি জানতাম যে মানুষদা যে সমাধি কেমন দেখতে বা কিছু আমি কিছু জানতাম না কিছু জানতাম না এবং সমাধি সম্পর্কে আমার একটা ছবি ছিল চোখে যে সমাধিটা এভাবে শোয়ানো এবং সমাধির আশেপাশে এই জিনিসগুলো রয়েছে তারপরে যখন আরও একটু বড় হলাম এবং জীবনে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমার মনে হলো আমার বন্ধু বান্ধবরা বললো যে চলো একটু বেরিয়ে আসি আমরা তখন অভিনয় জগতে পুরোপুরি চলে এসেছি এবং অভিনয় করছি মানে র্যান্ডাম অভিনয় করছি তখন তখন পর মানে একই সঙ্গে ধরুন ছটা শর্ট ফিল্ম করছি আমি এই রকম ওই বছরটায় আমি পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টা শর্ট ফিল্ম করেছি তো এরকম একটা সময় ছিল যখন আমি পুরো মাত্র অভিনয় করছি সেই সময় আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা কোথায় বেড়াতে যাবে সবাই বিভিন্ন জায়গার নাম বলছে আমি বললাম আমি মুর্শিদাবাদে বেড়াতে যাব। তো আমার কথাটা সে গ্রাহ্য হয়েছিলো এবং মুর্শিদাবাদে নেবে প্রথম আমাকে বলেছিল চলো হাজারদুয়ারি দেখি চল সবাই বললাম না সমাধি যাব এবং ওরাও দেখলাম শুনে নিল সমাধি যাওয়ার কথাটা তারপরে আমরা নৌকা করে এলাম নৌকা করে এসে আমি সমাধিতে ঢুকলাম সমাধিতে ঢুকে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল জায়গাটা পুরো যেন একটা শ্মশানের মতো ফাঁকা হয়ে রয়েছে সেটা কত সালে আমি না ঠিক চার বছর চার বছর ষোলো সতেরো হবে হ্যাঁ সতেরো বা আঠেরোর দিকে হবে তো আমি এসে না কিরকম একটা অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল যে জায়গাটা কিরকম ফাঁকা এবং এই জায়গাটা ভীষণ আকর্ষণ করছে আমাকে টোটো নামিয়ে দিয়ে গেছে তো তারা ওয়েট করছিল তা আমি টোটো ফিরিয়ে দিলাম যে আমি এখন যাবই না এখান থেকে আমি এখানে থাকবো কিছুক্ষণ তো আমি এসে যখন আস্তে আস্তে ক্রমশ ঢুকছি সমাধিতে ঢুকছি অদ্ভুত পরিবেশটা আমাকে আকর্ষণ করছে করতে 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 যখন আমি মেন সমাধিস্থলে এলাম আপনি বিশ্বাস করবেন না যে একটা ইন্ডিকেশন ছিল সেটা হচ্ছে কোনো সমাধিতে কোনো ফুল ছিল না একটা সমাধিতে ফুল ছিল যে সমাধিটাকে আমি চিনি আমি আমি ছোটোবেলা থেকে আমার ভাবনার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি মানে আমার দেখার মধ্যে যেটা ছিল আমি বহু কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে লাগে যে এই সবাই ইতিহাস পড়তে পড়তে আমি নিজেও খুব তারপর পড়াশুনো করেছি কারণ আমার সব গুলিয়ে যাচ্ছিলো আমি ইতিহাস পড়তে পড়তে আমি যেটা দেখছিলাম যে বারোদুয়ারি সিরাজুদ্দৌল তৈরি এটা সেটা কিন্তু বিশ্বাস করুন আমার ছোটোবেলার যদি ভাবনাকে আমি গুরুত্ব দিই কোনো বারোদুয়ারি সেখানে ছিল না সমাধিটা একদম মাটির সঙ্গে ল্যাপা একটা সমাধি এবং সেইখানে প্রচুর লতানো পাতানো গাছ যার ফুল ওই সমাধির ওপর ঝরে পড়তো আমি এই এই ভাবনাটা আমার ছিল বা এই ভাবনাটা স্পষ্টত আমি ছোটোবেলা থেকে দেখতে পেতাম সেটার সত্যতা কতটা সেটা আমার মন গড়ন কিছু কি না আমি জানি না কিন্তু তারপরে আমি যখন এসে দেখলাম যে সমাধির উপর একটা গোলাপি ফুল রাখা আছে আমার কাছে সেই ছবিটা আছে আমি আপনাকে শেয়ার করে দেব প্রথম তোলা ছবি আমি কিছুক্ষণ না চুপ করে দাঁড়িয়েছিলাম সমাধিটাকে দেখে সবাই চলে যাচ্ছিল আমি নড়তে পারছিলাম না তো এটা 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 করতে করতে তারপরে বলে দিলাম আমি এখন যাব না তো মসজিদের কাছে এসে দাঁড়া আমার কাছে না পুরো খুশু খাঁকা খুঁজছিলো ভীষণ ফাঁকা একটা জায়গা মানে যেখানে আমি কিছু মানে আমি আমি যেন কিছু খুঁজে পাচ্ছি না কি নেই কিছু হারিয়ে গেছে এরকম তো এই আমার প্রথম আশা তখন যেহেতু শুটিংয়ের ব্যাপারটা আমার মাথার মধ্যে সারাক্ষণ থাকতো আমি ঠিক করলাম যে আমি এটাকে নিয়ে একটা আমাদের বন্ধুদের একটা জার্নি তৈরি করবো জার্নি তৈরি করে আমরা তাহলে ব্যাপারটাকে একটা শুটিং হবে একটা কাজ হবে ভালো কিছু কাজ হবে মুর্শিদাদকে নিয়ে বন্ধুদের জার্নি মুর্শিদাবাদে আসলে উদ্দেশ্য মানুষদের সেটা ছিল না আসলে যেটা ছিল আমাকে বারবার মুর্শিদাবাদ আসতে হবে সেটা সে কী করে মুর্শিদাবাদ বারবার আসবো তার একটা অজুহাত ছিল শুটিংটা তো আমি একটা ফিচার ফিল্ম লিখে ফেললাম এবং ফিচার ফিল্মে রেকি করার জন্য আমি আসছি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমি খতিয়ে দেখছি যে মুর্শিদাবাদে নবাব কোথায় আর কোনোদিনও সিরাজ আমি মানে শুধু নবাব বলি না সবসময় আমার নবাবই বলি কারণ আমার ভীষণ অধিকার আছে ওনার ছোট নবাবও বল আমি ছোট নবাব বলে রাখি কারণ বড় নবাব আমার কাছে নানা তো আলিবর্ডিক এদের কাউকেই আমার খুব একটা অপর মনে হয় না বা কাউকে খুব একটা মানে দূর সম্পর্কে কেউ মনে হয় না ভীষণ আপন মনে হয় তো আমি তারপরে আস্তে 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 প্রমোশো প্রতি মাসে প্রতি মাসে দুবার এইভাবে আসতাম এবং এখানে আসতাম এসে যে সেই ঢুকে পড়লাম আর একটা এক্সপিরিয়েন্স বলি আমি আমি যে খুব একটা লাল গোলাপ পছন্দ করি তা না আমার খুব একটা ক্লিশে ফুল মনে হয় যে সবার কাছে লাল আমি খুব কামিনি আমার প্রিয় ফুল কামিনি বেল জুঁই তো বটেই কামিনি খুব প্রিয় ফুল তো আমি যখন দ্বিতীয়বার সমাধিতে আসছি তখন আমার মনে হলো আমি কি আমি তো মানে ইসলাম ধর্মের কোনো কিছুই জানি না আমি কি করব বুঝতে পারছি না আমি গিয়ে কতগুলো লাল গোলাপ কিনলাম এবং লাল গোলাপ কিনে যখন আমি সমাধিকক্ষে এলাম সেদিন রবিবার ছিল আমার মনে আছে আমি আস্তে আস্তে সমাধিতে কেউ ছিল না ঘরটার মধ্যে আমি আস্তে আস্তে সমাধিতে লাল গোলাপটা রেখেছি রেখে যখন প্রথমবার সমাধিটাকে ছুঁয়েছি আমার মনে হচ্ছে সমাধিটাকে আমি বহুবার ছুঁয়েছি এটা নতুন কিছু নয় এগুলো অদ্ভুত অদ্ভুত অনুভূতি আমার তো আরও পাঁচটা জিনিস ছুঁয়ে আর অদ্ভুত একটা ব্যাপার যে সমাধি ক্ষেত্রে চৌত্রিশটা সমাধির মধ্যে বত্রিশ কানা হত্যা দুটো স্বাভাবিক মৃত্যু এরকম একটা ইতিহাস কেউ নেই সেখানে তো সাধারণ মানুষের একা থাকতেই অসুবিধা হবে কিন্তু আমার কখনই সেটা মনে হয়নি কারণ আমার ভীষণ পরিচিত লেগেছে পুরো জায়গাটা এবং যখনই বলা হয় না এখানে এটা ছিল ওখানে ওটা ছিল সেখানে সেটা ছিল যেটা আমার নড়া লাগে যেটা ঠিক বলছে না আমি বলতে পারি না কারণ আমার উত্তর দেওয়ার কিছু নেই যেমন অনেকে বলে লুৎফণেশ্বর ঘর এদিকটা ছিল আমি কিন্তু আমার ভীষণভাবে মনে হয় লুৎফণেশ্বর ঘর কিন্তু সামনের বাগানটাতে কিছুদিনের জন্য হলেও ছিল সমাধির একদম কাছে না আপনি তখন মাঝে মাঝে আসতেন কিন্তু এই যে আপনার মাঝে আসা থেকে ঘন ঘন আসা এবং যেটা আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনি পুরোপুরিভাবে মুর্শিদাবাদে এসে এসে গেছেন তো এটা কিভাবে হলো মানে এই অল্প সময়ের মধ্যে এটা কীভাবে হলো আর সেক্ষেত্রে আপনি যদি আপত্তি না করেন আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কোনো অসুবিধা নেই ব্যক্তিগত জীবনে আপনার একটা অভিনয় জগৎ এবং আপনার নিজস্ব একটা সংসার একটা জগৎ এই জায়গা থেকে হঠাৎ সব কিছু ছেড়ে দিয়ে আপনি কিভাবে মুর্শিদাবাদে এসে উপস্থিত হলেন নবাবকে কেন্দ্র করে এবং নবাবকে সঙ্গী করে আপনি মুর্শিদাবাদেরই বলতে গেলে বাসিন্দা হয়ে গেলেন এটা কিভাবে হলো এই এত অল্প সময়ের মধ্যে প্রথমে তো আমি আপনাকে বললাম যে এরপরে শুটিংয়ের সূত্র ধরে আমি আসাটা রেগুলার বেসিসে শুরু করলাম যে আমাকে মাসে সমস্ত কাজ ফেলে হলেও আমাকে চলে আসতে হবে চলে আসতে হবে যেভাবে হোক আমার এরকম চলছে তখন সানবাংলায় বলে একটা সিরিয়াল চলছে মানে আমি তার মায়ের চরিত্র করছি মানে আমার ডেট আছে সেখানে ভালো ডেট আছে আমাকে রীতিমতো প্রোগ্রামের সঙ্গে ডেট ইয়ে করে আমাকে মুর্শিদাবাদ আসতো মুর্শিদাবাদ এসে গেলে আমার আর যাওয়ার কোনো ব্যাপার নেই আমাকে থাকতে দিতেই হবে খুব অশান্তি হতো মানে এটা নিয়ে খুবই অশান্তি কেন তারা ছাড়বে তারা আমাকে টাকা দিচ্ছে তারা আমাকে ভালো চরিত্র দিচ্ছে কেন আমাকে তারা ছাড়বেন তো আমি এরকমভাবে আসতে শুরু করলাম এবং আস্তে আস্তে যেটা হলো আমি এই সমাধিতে বসে আমার স্ক্রিপ্টের ওয়ান করেছি মানে ফিচার ফিল্ম যেটা আমি জানি না কোনো দিনে সেটা সত্যি সত্যি বন্দী হয়ে মানুষের সামনে আসবে কিনা আমার ছবিটা এবং তারপরে আমি ওই ছবির সূত্র ধরে ধরে আমি এখানে আসতাম আমি লেখালেখি শুরু করলাম আমি গোটা স্ক্রিপ্টটা লিখে ফেললাম বেশি বেশি দিন সময় লাগেনি এবং আস্তে আস্তে কী হলো এই আশেপাশে লোকরা দেখতে শুরু করলো যে আমি আসছি এবং গোটা মুর্শিদাবাদ ঘুরে বেড়াতাম হিরাজিল প্যালেসে গিয়ে বসে থাকা হিরাজিল প্যালেস খুঁজে খুঁজে বার করা কি কী হচ্ছে কোথায় আছে কি ব্যাপার এখানে কি মেজের ছাঁচ রয়েছে এখানে ছাদের ভাঁজ রয়েছে সেগুলো নৌকা থেকে দেখছি ডাঙায় গিয়ে দেখছি মানে সবাই বলতো সাপ আছে আমার বিশ্বাস ছিল আমার কেউ কিছু করতে পারবে না সাপ শিয়াল ব্যাং কুকুর কিছু মানুষ কেউ কিছুই করতে পারবে না মুর্শিদাবাদে অদ্ভুত রাত্রিবেলা ঘুরে বেড়াতাম রাত্রিবেলা আমি বিভিন্ন এমন জায়গায় থেকেছি যেটা নবাবের সঙ্গে ভীষণভাবে রিলেটেড জায়গা যেখানে আমার একটা অনুভূতির জন্য আমি থেকে গেছি তো আমি এরকমভাবে রাত্রিবেলা নৌকায় করে ভাগীরথিতে ঘুরে বেড়া মানে আমার নেশা হয়ে গেছিল যে আমি মুর্শিদাবাদ এবং অদ্ভুতভাবে জ্যোৎসা রাতে যখন আমি হিরাজিল প্যালেসটাকে দেখছি একটা যেন বুকের মধ্যে অদ্ভুত মোচড় দিচ্ছে যে এটা কী করে এরকম হয়ে যেতে পারে

চেষ্টা করেন তাহলে কিন্তু এটা নিতে পারেন কারণ এটা মানুষের ব্যক্তিগত সম্পদ হয়ে গেছে পরে এখনো কিছুটা অংশ আছে দু ফুট উঁচু অংশ এখনো রয়েছে পুরো এলাকাটা যদি খনন কার্য করে এলাকাটাকে সংরক্ষিত করে এখনো বহু মানুষ এটা প্রসাদ সিরাজুদ্দৌলার খোঁজেন তারা এটা মানুষের ব্যক্তিগত সম্পত্তি হলো কি করে একটা হিরাজিল কি করে মানুষের ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় এটা আছে কিছু মানুষের ব্যক্তিগত সম্পত্তি যেটা কিনা প্রায় আমি বলছি আপনাকে আমি হাতে দেখা যেখানে প্যালেসের এক্সিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে দুবিঘা জমি এই বিঘা জমিকে যদি সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু একটা খুব সুন্দর জায়গা তৈরি হবে এবং হিরাজিল বাদ দিয়ে মুর্শিদাবাদ কমপ্লিট হতে পারে না কিছুতেই পারে না

আর খ্রীষ্টপূর্ব খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দের ইংরেজি সাল গণনা করা হয় আমরা নির্ধারিত করি মুর্শিদাবাদের সময়সীমাটা জন্ম হত্যা এগুলোর উপর যেমন হাজারদুয়ারি কবে তৈরি হয়েছে তখন একজন পর্যটককে বোঝাতে হয় গাইডদের যে সিরাজুদ্দৌল্লার হত্যার আশি বছর পর তৈরি হয়েছে কে হাজারদুয়ারি তৈরি করেছেন হুমায়ুন সিরাজউদ্দৌলা নয় না সিরাজ নয় একটা চাবির রিং বিক্রি হয় একদিকে হাজারদুয়ারির ছবি অটোমেটিক্যালি তাদের উল্টো দিকে হুমায়ুন ঝার ছবি থাকার কথা

নির্দেশে ওটা তৈরি হয়েছিল মসজিদ মানে হলুদ মসজিদ ওখানে শুধু বলা হচ্ছে যে মদিনাটাই হচ্ছে সাধারণের মদিনাটাই ওটা কেউ জানে না বলে কিন্তু হাজারদুয়ারির যদি আপনি ওই ছবি সমেত একটা বই ওরা বের করেছে

অতীতটাই তো হচ্ছে এটা যে সিরাজুদ্দৌরা তৈরি করেছিল এবং ওখানে ওই মদিনার মাটিটা যদি না থাকা হতো ইমাম বাড়ির তো কোনো গুরুত্ব নেই এবং তার কাঠের যে ইমাম বাড়া অনেকে বাড়িয়ে বাড়িয়ে চন্দন কাঠ বলে ওটা কাঠের ইমাম বাড়ি ছিল আগুন লেগে ওটা নষ্ট হয়ে কিন্তু ওর নিচে যে মদিনার যে মাটি তার জন্য কিন্তু ওই জায়গাটা পবিত্রতা পেয়েছে তো সেইটা পরবর্তীকালে হয়তো ছ লক্ষ টাকা খরচা করে তৎকালীন সময় বিরাট অ্যামাউন্ট মানে একটা বস বিরাট অ্যামাউন্ট ফেরা দরজাম তো সেই অ্যামাউন্টটা খরচা করলেও কিন্তু তার অতীতটাকে মুছে দেওয়া সম্ভব নয় কেন ওখানে আমি ভিত্তিপ্রস্তর করলেন ধরুন একটা জিনিসের সেটা আপনি এসে পরে হিরোজ দিয়ে বাঁধালেন আপনি দোষ করে সেটা পড়ালেন তারপর আপনি বাঁধালেন সেটা কিন্তু আপনার ক্রেডিট হয় না আর যে যা কিছুই তৈরি করুক না কেন যদি সিরাজউদ্দৌলার নামটা আমি তুলে দিই মুর্শিদাবাদ থেকে তাহলে কিন্তু মুর্শিদাবাদে কি নেই কিসু নেই এমনকি আপনি আপনি নিজে খেয়াল করেছেন আমি দর্শক বন্ধুদের বলছি সিরাজুদ্দোল্লার শরীরে কতগুলো তরোয়ালের ঘা পড়েছিল কোপ পড়েছিল সেটা এই জমিতে বিক্রি হয় সেটা বিক্রি করে যে প্রথমে এভাবে মারা হয়েছে তারপরে এভাবে মারা হয়েছে তারপরে এভাবে মারা হয়েছে তারপরে ঘাসটাতে ঘাসটাতে গোটা মিনাবাজার অবধি নিয়ে আসা হয়েছে সেটা বিক্রি হয় এখানে সিরাজুদ্দোল্লাহ বিক্রি হন এখানে সিরাজুদ্দোল্লা বাঁচিয়ে রেখেছেন এবং নবাব আজও বেঁচে আছেন মানুষের গ্রাস করছেন ওই একজনই তার নাম Mirza Mohammad Sirajuddoula আপনার পরের জার্নিটা আপনি বলুন যে কিভাবে আপনি অভিনয় জগৎ থেকে এখানে এলেন আপনি তো এখনো ওই জগতের সঙ্গে তো যুক্ত আছেন জগতে প্রয়োজনে কাজ করব হ্যাঁ আর তারপরের যে এখানে কিভাবে চলে এলেন এই আশার রাস্তাটা একটু শুনতে চাই আস্তে আস্তে একটা পারিপার্শ্বিকভাবে প্রথমে যখন আমি এখানে এসে বসে থাকতাম আমি ঘন্টার পর ঘণ্টা সমাধিক্ষেত্রে বসে থাকতাম আমি খুঁজতাম আসলে আমিও খুঁজছিলাম আমি নিজে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী তো আমি খুঁজতে খুঁজতে এখানে আশেপাশের মানুষরা তখন ভাবত যে বজ্রমহিলার সমস্যা আছে মাথার নতো আমার একটা অদ্ভুত রকমের কান না পেতো সমাধিটা দেখলে অদ্ভুত রকমের হতো হারিয়ে গেছে পলাশের যুদ্ধ নিয়ে আমার এত মাথামাতি করার কোনো প্রয়োজন ছিল না মানুষরা তো আমার আমি যথেষ্ট ঠিকঠাক পড়াশুনো করেছি যথেষ্ট ঠিকঠাক স্মার্ট দুনিয়ায় মেলামেশা করেছি হঠাৎ করে এসে একটা সমাধিকে নিয়ে বুক চাপড়ে কাদার আমার কোনো রকমের কোনো ইন্টেনশন ছিল না আর আমার ব্যক্তি আমি অভিনয়টা এতটাই করতে ভালোবাসি যে ব্যক্তিগত জীবনে আমার অভিনয় করার প্রয়োজন পড়ে না আর এই এলাকা থেকে আমার আনন্দ ছাড়া আর কিছু নেবার নেই তো আমি যখন আসতে শুরু কর শুরু করলাম আস্তে আস্তে যখন আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম কী করে ঘন্টা কেটে যেত আমি বুঝতে পারতাম না আশেপাশের মানুষরা ভাবতো যে ভদ্রমহিলার সমস্যা আছে মাথার ভদ্রমহিলা কেন বসে থাকেন ওনার নিশ্চয়ই মাথা খারাপ আছে তো আমার এক বন্ধু আমাকে সেই সময় খুব সহযোগিতা করেছে ও আমার এই সমস্ত উন্মাদ আচরণগুলোকে ও ঠিক আছে তুই যা করছিস কর তুই আনন্দ পাচ্ছিস তো তুই কর এটা এইরকম এটা করতে করতে মানুষ দেয় একটা সময় হলো কি আমার সাল তারিখ ভুল হতে শুরু করলো আপনি বিশ্বাস করেন আমি হয়তো ওভার থিঙ্ক করে ফেলেছিলাম আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কী হয়েছিল কিন্তু আমি ভীষণভাবে ওভার থিঙ্ক করে ফেলেছিলাম করতে 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 মানে আমি নিউজ রুমে ঢুকছি যে নিউজ রুমটা আমি ধরুন পাঁচ বছর ধরে ঢুকছি সেটা গুলিয়ে যাচ্ছে কোন দিকে নিউজ রুম বুঝতে পারছি না আমি সারাক্ষণ একটা না অন্য দৃশ্য দেখতে পেতে শুরু করছিলাম মানে এই জায়গাটা এই জায়গার সঙ্গে হিরাজিল প্যালেস পুরনো ভাগীরথী পুরনো আর্কিটেকচার পুরনো কিছু এই যে হাজারদুয়ারির কথা বলছে হাজারদুয়ারি আর্কিটেকচার তো সম্পূর্ণ আলাদা ওটা তো ইটালির মানে সমস্ত ইয়েটা তৈরি করেছেন বলে সম্পূর্ণ এবং পর পরাধীন ভারতবর্ষের আর্কিটেকচারটাই ওটা কোনোদিনও প্রাচীন ভারতবর্ষের মানে যেটা মুঘল সাম্রাজ্যের আর্কিটেকচারটা হতে পারে না তো হিরাজিল প্যালেসের ওটা এক নয় হিরাজিল প্যালেসের অনেক চূড়া ছিল তিনটে ভাগ ছিল স্পষ্ট ছবি কোন যদি কাউকে দিয়ে আঁকাতে পারি আঁকাবো হ্যাঁ তিনখানা ভাগ ছিল কারণ তিনখানা মহল ছিল বড় বড় হ্যাঁ সেখানে রংমহল এন মহল আলাদা আলাদা ভাগ ছিল এবং হিরাজিল প্যালেস এতটাই বড় ছিল এতটাই বড় ছিল কতকটা ওই হুমান স্টুমের কালারের ছিল কারণ গৌড় থেকে ওরকম পাথর আনা হতো

সম্পূর্ণরূপে হারিয়ে গেছে মানে সেই শিল্পটাই মানে ছবি আঁকার যে শিল্পীরা তারাও হারিয়ে গেছেন এবং যে যে সমস্ত ছবিগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে সেই ছবিগুলো হারিয়ে গেছে এবং আপনি ইতিহাস কাটলে দেখবেন যে মুর্শিদাবাদী আর্ট যেটা ছিল সেটার প্রথম শুরু হয়েছিল খান আগে থেকেই শুরু হয়েছিল তারা ছবি আঁকতেন কিন্তু সব থেকে বেশি সেইটা পপুলারিটি পেয়েছিল সিরাজ আমলে তার তার কারণ সিরাজুদ্দৌলার নিজে শিল্পীদের ডেকে বলেছেন তোমরা জেনানার ছবি তোলো জেনানা কি হারেম হারেম কিন্তু বেশ্যালয় নয় বা পতিতালয় নয় হারেম হচ্ছে মহিলাদের থাকার জায়গাকে হারেম বলে অন্তর্মহল সেটাকে সবাই বলে হারেমে এতগুলো মহিলা ছিল আরে হারেমে তার দিদিমাও ছিল ঠাকুমাও ছিল সবাই ছিল হারেমেতে তার বেগমরা ছিলেন না মহিলাদের হ্যাঁ তো এই মহিলাদের অন্তর্মহল ছিল হারেম তো উনি বলেছিলেন জেনানার ছবি আঁকেন আপনারা আঁকুন জেনারণা ছবি আঁকুন এই মুর্শিদা থাকতে থাকতে আঁকেন টাকেন বলতে শুরু করে দিচ্ছি আমিও তো আঁকুন আপনারা তো তখন শিল্পীরা বলেছে কী বলছেন নবাব আমরা অন্দরমহলের ছবি আঁকবো বলছে আপনারা না শিল্পী আপনারা একটা যুগতে তুলে ধরবেন কীভাবে তার সমস্ত সেই সেই সময় মহিলারা কেমন সেটা আঁকতে হবে না আপনার শিল্প নৈপুণ্যে তাকে ভাল্গর মনে হবে না একটা মহিলার যদি অল্প বস্ত্র পরা ছবিও আপনি তোলেন বা ছবি আঁকেন আপনার শিল্প নৈপুণ্যে সেটাকে কোনো রকম খারাপ দৃষ্টি কারোর লাগবে না সিরাজ এই মনের মানুষ ছিলেন এবং সেই মুর্শিদাবাদী আর্টের কালচারটা চলে গেছে কেন তার কারণ হচ্ছে সবটাই সিরাজ তার কারণ পরবর্তীকালে সিরাজুদ্দোল্লা যখন মৃত্যু হলো মানে হত্যা হলো মৃত্যু হয়নি হত্যা হলো হত্যার পরে কিন্তু এই মুর্শিদাবাদী আর্টটাকেও পিছিয়ে দেয় তখন মির্জাফরের ছবি আঁকা হচ্ছে বা পরবর্তী নবাবদের ছবি আঁকা হচ্ছে কিন্তু এই যে হিরাজিল প্যালেসের ছবি সমস্ত কিছু ছবি এগুলোকে মিটিয়ে দাও সিরাজুদ্দ আপনি মনে হয় যে সিরাজুদ্দৌলার মতো একজন নবাবের একখানা জামা পাওয়া যায় না একটা তরওয়াল রাখা আছে হাজারদুয়ারিতে সেটাও সম্ভব সিরাজুদ্দৌলার তরোয়াল একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তারও একটা বর্ম আছে মাথার একটা পাগড়ি আছে এটা বলা হয় কিন্তু তার কিছু পাওয়া যায় না ওখানে কিন্তু মির্জাফরের তরোয়াল আছে আলিবরদিকে তরওয়াল আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আমি নিজে গিয়ে দেখে এসেছি পলাশির যুদ্ধের একটা আলাদা ডিপার্টমেন্টই আছে সেখানে তো আমার আমার কাছে সেগুলোর ছবিও আছে তো আমি তো একটা সাইমেন্টেনিয়াসলি আমার একটা অদ্ভুত জীবনের সঙ্গে একটা রিসার্চ ওয়ার্কও চলছে তো এইগুলো এই জিনিসগুলোর থেকে বলছি যে সিরাজউদ্দৌলার ইতিহাসকে মেটানোর চেষ্টা বরাবর হয়েছে এবং তারপর পেড রাইটার্স এই প্রসঙ্গে আপনাকে বলি যে ইতিহাস ঘাঁটলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নবাব সিরাজুদ্দৌল্লার ক্যারেক্টার বা চরিত্রকে নিয়ে পজিটিভ কথাবার্তা খুব একটা বলা হবে পাওয়া যায় না কি করে বলা হবে ধরুন আমি একটা অপরাধ করেছি এবার আপনার সঙ্গে ভীষণ ঘোরতর একটা অপরাধ করেছি আপনার দোষ না বার করতে পারলে আমি বাঁচবো কি করে ধরুন আপনার কাছে একটা ভদ্র মানে যারা কোর্ট আনকোট ভীষণভাবে ভদ্র চরিত্রের মানুষ তাদের কাছে দেড়শোখানা ভীষণ সুন্দরী মহিলা দিয়ে দেওয়া হলো অফুরন্ত সম্পদ দিয়ে দেওয়া হলো এবং সমাজ বা ভারতবর্ষের সংবিধান উঠিয়ে দিল আপনি যত খুশি সম্ভব করতে পারেন আপনার যা খুশি আপনি করতে পারেন আপনার কাছে জন্মে থেকে আপনি দেখছেন অফুরন্ত সম্পদ তা আপনি কি করবেন আপনি নবাবী জীবন যাপন করবেন না সেই সময় তো আপনি যদি বলেন যে নবাব এতগুলো সেটাই তো কজন মহিলা হারেমে ছিল বেশ কিছু মহিলাকে মির্জাফর মির্জাফর আলী খান লর্ড ক্লাইফকে যেটাকে লর্ড ক্লাইফ বলে আমি লর্ড ক্লাইফ বলবো না রবার্ট ক্লাইফ বলবো রবার্ট ক্লাইফকে ভেট হিসেবে দিয়ে দিয়েছিলেন মহিলাদের তাহলে আমি কি করে বুঝবো যে ভেট হিসেবে দিলেন যখন রবার্ট ক্লাইফ সবাইকে বসিয়ে পুজো করেছিল অন্য করেছিল তাহলে কথাটা হচ্ছে সেই সময় তৎকালীন সময় যারা নবাবের দিকে আঙুল তুলেছেন সেই কুলীন ব্রাহ্মণরা দেশ টাকা করে বিয়ে করতো তাহলে সমাজের ইনফ্রাস্ট্রাকচারটাই সেটা ছিল আমি বলবো সিরাজ কিছুই করেননি যে মেয়েটাকে ঘিরে এবার আমি আমার রিসার্চ ওয়ার্কের কথা বলি আমি আস্তে আস্তে কিরকম হয়ে গেলাম দেখুন আমি এখানে এসে যখন সকলে মিলে দেখলাম প্রথমে পাগল ঠাওরাচ্ছে এই করছে সেই করছে আমি আমার কাজ করতে শুরু করে দিলাম আমি আমার মতো বিভিন্ন বইপত্র এবং সব গোলমাল হতে শুরু করলো যখন তখন আমার এক ভীষণ ঘনিষ্ঠ বন্ধু আছিলেন যার কাছে আমি তার ছবিতে আমি অভিনয় করেছিলাম তো তিনি বললেন যে তোর একটা সেশন দরকার আছে নয়তো তোর মানে মাথাটা ঠিক হবে না বলে তিনি আমাকে দুটো সেশনের মধ্যে দিয়ে মানে একটু গের মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন তো মানুষদের সেখানে নাকি আমি এমন কিছু তথ্য দিয়েছিলাম মানে তখন আমি আনকনসিয়াস ছিলাম এবং সেই সময়টা এটাকে পিএলআর সেশন বলা হয় তো তার মধ্যে দিয়ে পাসলে রিগ্রেশন সেশন আমি ঠিক জানি না আমার যারা বন্ধু ছিলেন যে এইসব ঘরের মধ্যে উপস্থিত তারা শুনেছিল আমি হুবহু সেই সময়কার বর্ণনা দিচ্ছি তো এটা কি ব্যাপার না ব্যাপার আমি না কি থরও বলে যাচ্ছিলাম জামা কাপড়ের রংটা দি বলে দিচ্ছি আমি আপনার সাথে কথা যখন বলছি ভাই এর আগেও যখন কথা হয়েছে আমারও কিছুটা মনে হয়েছে যে আপনি যখন বলছেন কথাগুলো মানে ইতিহাস পড়ে নয় মানে যেন ইতিহাসের সঙ্গে কিছু একটা যেন মিশে গেছে তো যেটা মিশে গেছে সেটাকে আমরা আমি যেমন আগেরটাতে বলেছিলাম যে লুৎফাণেশ কি পুনর্জন্ম হয়েছিল তো বিশ্বাস মানে মানুষ পুনর্জন্মে বিশ্বাস করি কি না করি বা কেউ করে কি করে না সেই জায়গায় আমি যাচ্ছি না তো এমন কিছু একটা কি আপনার মধ্যে এসে গেছে যেটা আপনার কি মনে হয় সেই অনুভূতি আমার অনুভূতি নিয়ে বললে মানে এটুকু বলতে পারি যে এমন কিছু স্মৃতি আমার মধ্যে রয়েছে যেটা কিনা আমাকে তাড়িয়ে তাড়িয়ে এখানে আটকে দিয়েছে এমন কিছু স্মৃতি মানে আমার জীবনের কাজটাই হচ্ছে মানুষদের এরকম যে নবাবের যে সম্মানটা নবাবকে ফিরিয়ে দেওয়া দরকার সেটা ফিরিয়ে দিয়ে আমার চলে যাওয়াটা কাজ সেটুকুর জন্য আমি এখানে রয়ে গেছি যে নবাবকে নবাবের নামে সমস্ত কিছু চলছে নবাবের নাম ভাঙিয়ে সব কিছু চলছে তাহলে তাকে কেন তাকে চরিত্রহীন বলে তাকে উল্টো কথা বলে তার হত্যার কোনো রকম কোনো কিছু কারণ একজন মারা গিয়ে দুশো বছর পরাধীন হয়ে গেছে ভারতবর্ষ সেটা শেষ কথা কিন্তু চরিত্রহীন কি চরিত্রবান সেটা পরে বুঝছি যারা চরিত্রবান তারা তো পরাধীন পরাধীনই করে দিল ভারতবর্ষকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে নবাবের যে সম্মানটা নবাব পেলেন না বা প্রতিনিয়ত পাওয়া উচিত ছিল আপনার শরীরে কতগুলো ঘা বসেছে সেইটা বলে বলে আমি পয়সা রোজগার করছি অথচ তাকে সম্মান দিচ্ছি না ধুলোতে পড়ে আছে লোকটা বা খোশবাগ একটা অ্যাক্টের জায়গা যেখানে এই গেলেও হয় না গেলেও হয়তো দোলের ইতিহাসকে মিটিয়ে দেওয়ার জন্য আজও কিন্তু ভাগীরথীর পশ্চিমপার পঞ্চায়েত পূর্বপার ইয়ে হয়ে গেছে মিউনিসিপ্যালিটি একটা মানে ছোটখাটো কোনো সেতু হয়নি তার কারণ দিতে হবে ও থাকলে আমাদের মুশকিল হয়ে যাবে তার জামা কাপড় মিটিয়ে দাও তার সমস্ত ব্যবহার করা জিনিস মিটিয়ে দাও তাকে মিটিয়ে দাও মুছে দাও কিন্তু মোছা যায় না কিছু কিছু জিনিস মোছা যায় না কারণ আপনি ভারতবর্ষের যে কোনো লোককে যে কোনো প্রান্তে যদি বলেন নবাবের নাম বলো সে কিন্তু সিরাজউদ্দৌলাই বলবে অনেক নবাব ছিলেন তাদের নাম লক্ষ্ণৌ তো ঘুরি ঘুরি নবাব ছিলেন আর নবাব তো এখন পোস্ট যেটা গভর্নর সেটাই নবাব তা আমি করতে করতে যখন খুঁজতে খুঁজতে গেলাম নামে একটা ইতিহাস ছিল সেটা রানী ইতিহাস ইতিহাস একদম এবার একটু বলি তারা সুন্দরীর ব্যাপারে কি করে খুঁজে পেলাম তারা সুন্দরীর আমি যখন খুঁজছি যে তারা সুন্দরীর ফ্যামিলি কোথায় রয়েছে সবাই বলছে এখানে কারণ মানুষ জনতার বেশি ইন্টেনশন যেটা থাকে যে আমি যেটা করব। সেটা আমি ওপর ওপর করবো দুটো কথা শুনবো দশখানা গল্প বলবো ঠিক আছে আমি কোনো কিছু গভীরে ঢুকবো না গভীরে ঢুকে পড়াশোনা করে ফেলতে হবে অত গভীর ঢোকার দরকার নেই তো এইরকমভাবে তারা সুন্দরীর ইতিহাসটা যেটা ছিল যে তারা সুন্দরীকে দেখে সিরাজউদ্দৌলা একদম মুগ্ধ হয়ে গেছিলো এবং ব্রাহ্মণরা রেগে গেছিলেন ব্রাহ্মণরা রেগে গিয়ে ওই হিন্দু ধর্মের বিধবাকে ধরে টানাটানি নবাব করছিলাম টানাটানি চলো নবাবকে নবাবের বিরুদ্ধে একটা ঘটনা তৈরি করে ফেললো এবং রানী ভবানীর এই ঘটনা তারা সুন্দরের এই ঘটনা ইতিহাস পড়লে জানা যায় সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ এবার আপনাকে একটু পিছিয়ে যায় ইতিহাসটা নবাব সরফরাজ খান প্রকৃত অর্থেই ভীষণ বহুল নবাব ছিলেন একদম তার জীবন যাপনটাই সম্পূর্ণ আলাদা ছিল নবাব যেটা বলে যে ইতিহাস বলে যে পনেরোশো রমণী ছিল তার একটা বলে সরফরাজ খানের ক্ষেত্রে যেটা হয়েছিল সরফরাজ খানের এই পনেরোশো রমণী কিন্তু সিরাজউদ্দৌলার বদনামের আর একটা কারণ তার কারণ সরফরাজ খানকে হত্যার পর গিরিয়াজ যুদ্ধে আলিবার কমিট করেছিলেন তার ফ্যামিলিকে যে আপনাদের সব কিছুর দায়িত্ব আমার আপনারা ভাববেন না আপনারা আপনার স্বামী মারা গেছে বা আপনার সন্তান মারা গেছে সরফরাজ খান করেছিলেন কি মহতাব চাঁদ জগৎ শেঠ যার সঙ্গে কিন্তু সিরাজ মেন ক্লাস সেই মহতাব চাঁদ জগৎ শেঠের স্ত্রীকে দেখতে চেয়েছিলেন এবং দেখতে ওনারা বলেছিলেন যে আমাদের বাড়ি থেকে এটা করবেন না আমরা আমরা জগৎ শেঠ কিন্তু আমি নবাব তুলে আনো সরফরাজ খান তুলে এনে দেখেছিলেন ওই বালিকা বধূটিকে এবং এর জন্য কিন্তু এলাকার লোক খেপে গেছিলো সরফরাজ খানের পতন হলো কারণ এটা শর্টকাট যে একটা লোককে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার জন্য আলিবর্দিকা এগুলোকে কাজে লাগালেন আর হাজি মোহাম্মদ আলিবর্দিকার দাদা যার তিন ছেলের সঙ্গে আলিবর্দিকার তিন মেয়ের বিয়ে হয়েছিল এই হিস্ট্রিটার রিপিটেশন হয়ে গেল এটা মুর্শিদাবাদের বুকে ছিল এটা করলো কি সিরাজুদ্দৌলা আসছিলেন গঙ্গা বক্ষে ওখান থেকে দেখতে পেলেন তারাসুন্দরীর বাড়ি ওখানে রানী ভবানীর বাড়ি সেখান থেকে কী হলো ভগবান জানে ওই তারা সুন্দরীকে সিরাজুদ্দৌলার ঘাড়ে চাপানো হলো তখন রানী ভবানী করলেন কি তারা সুন্দরীকে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে বললেন তারাসুন্দরী মারা গেছে এবং গোটা দেশে ব্রাহ্মণরা খেপে উঠল যে এই এই কারণে সিরাজুদ্দৌল্লা মানে সিরাজ উদ্দোল্লাহ হিন্দু ধর্মের বিধবাদের ধরে টানাটানি করছেন এই ইতিহাসটাকে তৈরি করা হলো এবং আমি যখন ওই রানী ভবনের বাড়ি খুঁজতে খুঁজতে গেলাম তখন সার্চ করছি তো চারিদিকে রানী ভবনের বাড়ি খুঁজতে খুঁজতে কেউ বলতে পারছে না রানী ভবনের বাড়ি কোথায় সবাই বলছে চার বাংলা মন্দির চার বাংলা মন্দির তো ওখানে বসে বসে আমি জিজ্ঞেস করছি আচ্ছা ভবনের বাড়ি কেউ জানো রানী ভবনের বাড়ি কেউ জানো তো বলতে পারছে না কেউ রানী ভবনের বাড়ি তো একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন পাশ দিয়ে যেতে যেতে উনি বললেন যে আপনি রানী ভবনের বাড়ি খুঁজছেন কেন আমি একটু সিরাজ নিয়ে একটু রিসার্চ ওয়ার্ক করছি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বলছি তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ভবনের সঙ্গে কী সম্পর্ক আমরা অর্ধবঙ্গেশ্বরী ও মুক্ত তা আমি বললাম যে দেখুন ভবনের সঙ্গে একটা বিশাল সম্পর্ক রয়েছে তারা সুন্দরী বলে বললাম বলে আপনি কী করে জানলেন তাহলে চলুন আমার বাবা এগুলো সব জানে তার সঙ্গে আমি আলাপ করে দেবো আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো আমাকে তার বাড়ি নিয়ে গেলেন ওখানে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো দীর্ঘদেহী সৌমকান্তি মানে কি যে সুন্দর দেখতে ভদ্রলোককে রানী ভবানীর বাড়িতে বসে আছি খোদ বাড়িতে বসে আছি কি অনুভূতি মানুষ না বোঝাতে পারবো না যে ছাদ থেকে বলে রানী ভবানীকে সেই ছাদে মানে এখন নতুন করে বাড়িটা তৈরি হয়েছে আগে পুরনো বাড়ি ছিল আরও পিছনের দিকে ছিল এই করতে করতে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক আমার সম্পর্ক তৈরি হয়েছে এবং ওই ভদ্রলোক রানী ভবনের টোটাল ইতিহাসটা আমাকে বলেছিলেন এবং উনি বসে বসে বলছিলেন যে আমি যতদূর আমার উনি নবম পুরুষ আমি যতদূর আমাদের পরিবারের ইতিহাস জানি রানী ভবানী নিজে খুব শোক করতেন যে বাংলার ক্ষতি হয়ে গেল সিরাজ মারা গেছে বাংলার ক্ষতি হয়ে গেলো এবং এই ঘটনা সত্য নয় কিন্তু কি করব আমার বিধবা মেয়েটাকে নিয়ে আমি কি করব তাকে তো বাঁচাতে হবে তার জন্য আমাকে এই পাঁচজনের সঙ্গে চলতে হয়েছে এবং তাকে জ্যান্ত অবস্থায় মারা গেছে বলে চিতা জ্বালিয়ে দিতে হয়েছে সিরাজদৌল ই কাজী করেননি এরা ওই পরিবার থেকে বলেছিলেন যে এটা একটা মিথ এটা একটা ভুল জিনিস ওই ঘটনাচক্রে ওখান থেকে আসছিলেন মিরন ওর সঙ্গে ছিল মির্জাফরের মানে এমনভাবে গল্পটা বলছি কালকের ঘটনা মনে হচ্ছে আমি এরকমই অবস্থা আমার তো মিরন মিরনের সঙ্গে ছিলেন সবাই মিলে একটা কনসপিরেন্সি হয়েছে খুব সুন্দর যে এই এখন খুব জোর ভদ্রলোক ইয়েতে পড়েছে চাপে পড়েছে দাও একে আর মিরন তখন কতটুকু সতেরো বছর বয়স ও ভাবছে যে বিশাল ব্যাপার হচ্ছে চলো করে দিই অ্যাকচুয়ালি মিরনকেও ইউজ করা হয়েছে যাই হোক ইতিহাস পড়ে বা যেটুকু বুঝতে পারা যায় এটা যে মিরনকে হত্যায় করাই হয়েছিল ব্রিটিশ ভয় পেয়েছিল মিরন একদম কারণ ওকে বেঁকে বসতে পারে তো এইভাবে আমি যখন রানী ভবনের বাড়ি যাতায়াত করতে শুরু করলাম ওই ভদ্রলোক সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এবং আমি ইতিহাসটা জানতে পারলাম এবং এমন সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল উনি কলকাতাতে গিয়ে উনি মারা গেলেন কলকাতায় উনি অসুস্থ দীর্ঘদিন ছিলেন মারা গেলেন আমাকে মেয়ে বলেই ডাকতেন মারা গেলেন তো আমি লাস্ট যখন মারা যাচ্ছেন আমি হসপিটালে গেছি আমি বলছি তুমি মুর্শিদাবাদ যাবে মুর্শিদাবাদে ওনার একদম সেই কলিজা আটকে ছিল তো উনি বললেন যে মাথা নাড়ছে কথা বলার ক্ষমতা নেই আমি নিয়ে যাব তোমাকে খুব খুশি তা আমি ওরা মানে ওনার ছেলেরা তখন আমার দাদা হয়ে গেছে একদম আপন দাদা হয়ে গেছে আমি দাদা মুর্শিদাবাদে নিয়ে যাবো যতই অসুস্থ হোক বললো ঠিক আছে যখন হসপিটাল থেকে ছাড়বো মুর্শিদাবাদ তুমি যাবে কিন্তু আমি তো যাবোই তো মুর্শিদাবাদে নিয়ে আসা হলো না তার পরের পরের দিন উনি মারা গেলেন তা আমি সেদিন রাত্রিবেলা আমার রিজার্ভেশন আছে আমি মুর্শিদাবাদে আসবো আমি শ্মশানে গেলাম শ্মশানে গিয়ে এত কথা বলছে তার কারণ আছে কিন্তু শ্মশানে গিয়ে আমি দাদাকে বললাম দাদা আমি ওনাকে মুর্শিদাবাদে নিয়ে যাব বলেছিলাম বললো কি করবো আমি যে এমন কিছু ব্যবস্থা করে মুর্শিদাবাদে নিয়ে যাব তখন কিন্তু ওনাকে ইলেকট্রিক চুলিতে ঢোকানো হয়ে গেছে ভাবতে পারবেন ওনার অস্থিটা ওরা আমাকে দিয়ে দিল তো আমি সেই অস্থি নিয়ে ট্রেনে করে এলাম এবং ভোরবেলা গিয়ে মানে একটু ট্রেনটা লেট ছিল সকালবেলা গিয়ে আমি রানী ভবানীর ওই পুকুর মানে ইয়েতে তোমার ঘাট ছিল যেটা নদীর যে ঘাটটা সেই ঘাটেতে আমি অস্থিটা ডোবা ডোবাচ্ছি আমার মাথায় কিন্তু অন্য জিনিস ঘুরছে আমি অস্থিটা ডোবালাম ডুবিয়ে নিজে ডুবলাম ডুবে ঘুরে তাকিয়ে দেখছি যে ভাগীরথী থেকে বাড়ির ছাদটা আদৌ দেখা যায় কি না দেখা যায় না মানুষরা আর কারুর চোখের যদি এত দূর হতে পারে না ওই দূরে দাঁড়িয়ে আছে একজন ভদ্রমহিলা তাকে দেখে প্রেমে পাগল হয়ে যাবে এবং পরবর্তীকালে তারা সুন্দরীর বয়স তৎকালীন ছিল ছ বছর ছ বছরের একটি বালিকাকে দেখে সদ্য মদ ছেড়ে দেওয়া সদ্য নবাব যার মাথায় অত চিন্তা তার প্রেমে পাগল হওয়ার কারণ বোধ ছিল না এবং সেইটা একটা বড় এটাও একটা কনসপিরেসি যে ব্রাহ্মণদের জাগিয়ে দিলে তাদের তো বিরাট ক্ষমতা ছিল সেই সময় কুলীন ব্রাহ্মণদের চলো এটাকে সরিয়ে দেওয়া যাবে সিংহাসন থেকে অতি সহজে তো আমি এটা নিজে পরক করে দেখেছি তো এই রকম একটা একটা করে পরক করতে 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 ক্রমশ যখন এই জায়গাটার সঙ্গে যুক্ত হয়ে গেলাম আমার মনে হলো যে এই জায়গার মানুষদেরকে বলতে হবে বোঝাতে হবে যে নবাব নবাবকে যত্ন করো তাহলে তোমরা যত্ন করবে তো সেটা বলা শুরু করলাম আস্তে আস্তে এখানে বাচ্চারা আমার কাছাকাছি আসতে শুরু করলো তো আমার এই ঘন্টার পর ঘণ্টা বসে থাকা নিয়ে ওরাও খুব মজা করতো ওরা করতো তারপরে ওদের মধ্যেও সেই সিরিয়াসনেসটা তৈরি হলো আমরা সকলে মিলে সমাধি কক্ষ পরিষ্কার করলাম ওদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখাতে শুরু করলাম যে স্পর্শ করে দেখ এখানে ইতিহাসের গল্প রয়েছে এখানে আরও কিছু রয়েছে যেটা তোরা বাড়ির পাশে থেকেও তার মর্যাদাটা বুঝতে পারছিস না আপনি কি রোজ আসছেন এখন এখানে না আমার এখানে এখন যেটা হয়েছে আমি জানি না এখান থেকে ঘাট দেখা যেদিন খুশি দিয়ে দেবে সমাধির মধ্যে আমি গাছে যদিও একটা পেরেকো টাঙাই না বোর্ড টাঙানোর জন্য একটা স্কুল করেছি নবাবের নামে নবাব সিরাজুদ্দৌলা মুক্ত বিদ্যালয় খোশবাগ যেখানে একটা ছেলে বা মেয়ের জীবনে বড় হতে গেলে যে কটা বিষয়ের শিক্ষা দরকার যেমন ইংরেজিতে কথা বলা বাংলা স্পষ্ট করে বলা জেনারেল নলেজ মুর্শিদাবাদের ইতিহাস জানা ক্যারাটে শিক্ষা নাচ যেগুলো আনন্দ দেবে মানুষকে হ্যাঁ তো এইরকম কিছু কিছু বিষয় পড়ানো শুরু করেছি কিছু শিক্ষক রয়েছেন তারা আমাকে সহযোগিতা করছেন কেউ কেউ সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা করছেন তো এইভাবে বেশ কিছু ছাত্রছাত্রী হয়েছে মানে এদেরকে ছাত্রছাত্রী না আমি নাইট বলি নবাবের সেনাবাহিনী তো তারা আসেন এবং নবাবের সবুজ সেনা বলে একজন ছাব্বিশ একটা ছাব্বিশ জনের দল রয়েছে তারা প্রভূত কাজ করে তারা বৃক্ষরোপণ অনুষ্ঠান করে এখানে ছাব্বিশে জানুয়ারি হয়ে গেল পরপর সমস্ত অনুষ্ঠান হয় নবাবকে সাজানো হয় নবাবের কক্ষকে সাজানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি মানে আর্কোলজি থেকে ব্যবস্থা রয়েছে কিন্তু সুব্যবস্থার ওপরেও কিছু প্রলেপ পড়ে যাচ্ছে যার জন্য খোশবাগের অবস্থা খুব জরাজীর্ণ তো সেটাকে কি করে ঠিক রাখা যায় বারবার করে চিঠি চাপাটি করে যে এটা ঠিক করেন ঠিক করুন এটা একটা ঐতিহাসিক স্থান এখানে নবাব সিরাজউদ্দৌলা শুয়ে আছে সামনের রাস্তাটাও রাস্তাটা এখানের মানুষ খোশবাগের মানুষের কোনো ধরনের মাস পিটিশন দিতে পারে এটাই পিডাব্লুডি ডিপার্টমেন্ট বুঝতে পারেনি। যখন মাস মাস পিটিশনটা পড়ছে তখন অবাক মানে আমাকে দূরদর্শন থেকে বললো যে ভোটের ওখানে সবার আগে জানতে পারা যায় ভোটের ডেট কবে ডিক্লেয়ার হবে বলছি সময় পিতা চলে যাও ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে তুমি কি পিটিশন করার থাকলে করে দাও ওভারনাইট জার্নি করে আমি সমাধিতে বসেছিলাম ভোরবেলা এসে চারটে পনেরো সময় সকালবেলা মাস পিটিশন কালেকশন করে আটখানা ডিপার্টমেন্টে জমা করেছিলাম এবং রাস্তাটা এখন চাকাচাক মানে খুব সুন্দর রাস্তা হচ্ছে বাইরে দর্শকদের সুবিধা আগে একটা সরু রাস্তা ছিল একদম এবং যেটা হচ্ছে আলোর জন্য দিয়েছিলাম কারণ এখানে বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটে হাতে তালু দেখা যায় না এবং আমরা সবাই জানি যে সর্বজন বিদিত মুর্শিদাবাদের সাপের উপদ্রব তো তখন দেখলাম আলোর পিটিশন দিয়ে কিছু হলো না তখন সেই সময় আমি সত্যি বলবো আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত বন্ধু বান্ধব যারা টাকা দিয়েছিলেন সেই সময় আমি ষাট হাজার টাকা কালেকশন করেছিলাম মানুষদা ষাট হাজার টাকা দিয়ে পঁচিশখানা আলোর বন্দোবস্ত হয়েছিল এবং বিশ্বাস করুন আমি কতটুকু টাকা দিতে পেরেছি আমার বন্ধুবান্ধবরা সবাই আমার দূরদর্শনের নিউজ রিডাররা আমার অভিনয় জগতের লোকেরা আমার বাড়ির লোকেরা এবং আমার যে কন্যা সন্তান কোজাগরি মানে এমন একটা অবস্থা ছিল বাড়িতে কেউ আসলে ও আস্তে আস্তে গিয়ে না আমি একদিন বুঝতে পারিনি কি ব্যাপার হঠাৎ করে আমাদেরই পরিচিত খুবই ক্লোজ ফ্রেন্ড এসেছে ও গিয়ে বলছে আমাকে একশো টাকা দেবে কেন বাবা আমার বাচ্চা কারোর কাছে টাকা চাইছে এটাই একটা প্রশ্ন আমার মা রাস্তায় আলো বসাবে আমি তো মানে কি করব ও নিজে তেরোশো টাকা তুলেছিল কোজাগরি এরকম লোকের কাছ থেকে বলে এবং আমার বিন্দু মাত্র লজ্জা করেনি কারণ আজকে মুর্শিদ মানে খোশবাগের রাস্তায় আলো এবং তারপরে গ্রাম পঞ্চায়েত থেকে বাকি এলাকা আলো করে দিয়েছে মাঝখানে খুব দুঃখ লাগে যে খোশবাগ মানুষের একটা আবেগের জায়গা অনেক সময় এই আবেগকে কাজে লাগিয়ে কিছু মানুষ কিন্তু অপপ্রচারও করে যেমন একটা অপপ্রচারের বিরুদ্ধে আমি ওই জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে ভাগীরথীর গর্বে তলিয়ে যাবে খোশবাগ হ্যাঁ কেন আপনি বানিয়েছিলেন একদম হ্যাঁ এটা একটা অপপ্রচার হয়েছিল খবরটা দেখেছিলাম এবং খবরটি নিউজ চ্যানেল এটাকে তৈরি করেছিল তো দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম খোশবাগে এবং এখান থেকে ক্যামেরা বন্ধ না করে আমি সোজা গঙ্গার ঘাট অব্দি গেছিলাম ভাগীরথীর অনেক দূর এটা একশো বছরও ভাগীরথী কখনো এগিয়ে আসবে না আর নিশ্চয়ই জায়গাটা উন্নত হবে উন্নত হবে হচ্ছে এবং ঠিক খোশবাগ থেকে স্ট্রেট যে অংশটা সেই জায়গাটা কিন্তু পাট্টা বাঁধানোই আছে বালি দিয়ে বাঁধানো কংক্রিট নিয়ে বালি দিয়ে বাঁধানো আছে ওই এলাকাটা তো সেটা আমি দর্শকদের দেখিয়েছিলাম বিশেষ করে বাংলাদেশে যারা আছেন যারা বাংলাদেশে যারা আছেন তারা তো সহজে আসতে পারছেন না তাদের জন্যই কিন্তু আমি এটা বাংলাদেশের মানুষের কিন্তু সাংঘাতিক আবেগ তো তারা কিন্তু ভীষণ ভালো সেই আবেগটাকে অনেকে দাঁড়িয়ে দিয়েছিলেন যে এইরকম একটা কথা বলে তো আমি সেই জায়গাটাকে তুলে ধরেছিলাম যে না এটা একটা অপপ্রচার হচ্ছে এই জায়গাটা আমাদের অত আসং মানে আশঙ্কার কিছু নেই তো সেটা তুলে ধরার চেষ্টা আমি এটাই বলতে চাইছি যে এই আবেগটাকেও অনেকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আসে মানে কেউ যদি মুর্শিদাবাদকে ঠিকমতো করে ফিল করে

সিরাজিরি অপর ভাই একরাম ছেলে মুরাদুদ্দোলার সঙ্গে তারা এই খোঁজবাগির মাতোয়ালির কাজ করেছেন তারা তো এই বংশধরদের এদেরও প্রচুর ছেলে মেয়ে রয়েছে তো অবশ্যই রয়েছে এবং প্রত্যেকেই বিবাহিতা ছিলেন প্রত্যেকে বিবাহিতা ছিলেন কিন্তু কোথাও পাওয়া যায় চার মেয়ে আর বিশেষ করে নিখিল রাত রায় চার মেয়ের কথাই বলেছেন কোনো দিনও একটা ছেলের কথা শুনিনি এবং চার মেয়েই কিন্তু লুৎফুন্নেসার আন্ডারে দেখাশোনা হতো হ্যাঁ এবং লুৎফুন্নেসার মারা যাওয়ার পর লুৎফুন্নেসাই সেই চার মেয়ে দেখাশোনা করেছেন ভাই লুৎফুন্নেসার মেয়ে মারা গেছিলেন নুমের জৌরা যাকে কুদসিয়া বেগম বলা হয় কুদসিয়া বেগম মারা গেছিলেন বোধহয় নামটা পাল্টে গিয়েছিল বিবাহের পরে হ্যাঁ কুদসিয়া বেগম হয়ে গিয়েছিল হ্যাঁ কুদসিয়া বেগম হয়ে গিয়েছিল তো তারপরেই চার মেয়ে তার মৃত্যু এবং তার জামাই দুজনেরই জামাই আর ছেলের কথা পাওয়া যায় মনে হয় না তো আমাদের উম্মে জোহরার একজন পুত্র সন্তান এবং তারই নাইন্থ জেনারেশন উনি আছেন বাংলাদেশে তো যদিও আমার ওনার সঙ্গে কোনো আলাপ হয়নি বা ব্যক্তিগতভাবে কোনো জায়গা তৈরি হয়নি কথা বলার তো কিন্তু তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে উম্মেজহরা চার মেয়ে এবং এক ছেলে এবং আমি একটি বই আমাদের মুর্শিদাবাদেরই একজন লেখক উনি কমল বন্দ্যোপাধ্যায়ের বই একটি বই আমি পেয়েছিলাম অবশ্য যে এই এক ছেলের কথা বলা হয়েছে চার মেয়ের কথা বলা হয়েছে তো টোটাল যেটা দেখাচ্ছে যে উমেজোরার চার মেয়ে এবং এক ছেলে পাঁচ আমি এক ছেলের ব্যাপারটা ঠিক আমার কাছেও খুব ডাইসি কারণ এক ছেলের খবর আমি কখনো শুনিনি এক আর দু নম্বর কথা হচ্ছে যে আপনার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা কথা বলবো যে ধরুন আপনি আমাকে অনেক দিন ধরে বলেছেন যে একটা ভিডিও করতে ইচ্ছুক তাই আমি করেছি আমার ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজনীয়তা নেই সিরাজুদ্দুল্লোকে ভাঙিয়ে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ যিনি আমার উপাস্য যাকে নিয়ে আমার সকাল থেকে দিন শুরু হয় এবং রাত্রে ঘুমোতে যাওয়ার সময় অবধি তাকে ভেবে ঘুমোই তো তাকে নিয়ে আমার জীবনের উন্নয়নের দরকার নেই কারণ আমার যেটুকু কাজ আমার নিজের উন্নতির জন্য কাজ সেটুকু আমি করতে পারবো আমার কাজটাই আমার জীবনে আর জীবনে উন্নতি করার কী আছে আমি যেটা করতে এসেছি সেটুকু করে চলে যাব কিন্তু সিরাজ বংশধরদের যদি বলি আমি তো সরাসরি বংশধর নই তো বংশধরদের কাছে আমার একটা মেসেজ আছে যে তাকে সম্মান করুন ভাঙিয়ে তো সবাই খায় নেতাজির বংশধর কিন্তু সম্মানটা দিয়ে ভাঙান আপনি যদি সত্যি সম্মান করেন আর আপনি যদি সত্যিই বংশধর হন তাহলে আপনাকে না ভাঙাতে লাগবে না কাজ তো কাজই হয় কাজ আপনি করবেন কাজটা থেকে গেল কিনা সেটা ইম্পর্টেন্ট আপনি এমন কাজ করবেন আর যদি সত্যি সত্যি এই সমাধিটা একটা সময় পরে আমার পরের জেনারেশন যাদের আমি পড়াচ্ছি বা যারা যারা আমার নাইট নবাবের নাইট তারা যদি সত্যি সত্যি বড়ো হয় এখানে একশো তিরিশ জন ছাত্র মানে রয়েছে ছাত্রছাত্রী রয়েছে আমার স্কুলে এ এদের মধ্যে যদি একশো জনও যদি সেই বিবেচনাটা নেয় যে নবাবকে আমাকে সেবা করতে হবে খোশবাগের উন্নয়নের জন্য খোশবাগটাকে সুন্দর করতে হবে তাহলে কিন্তু খোশবাগ উন্নতি হবে এবং সেটাই থেকে যাবে আপনার কাজ থাকবে আপনাকে ভাঙাতে হবে আমি নবাবের কত কাছের লোক দেখুন কার আপনি এই বাজারে কার কি যায় আসে বলুন আপনার কি যায় আসে আপনি নবাবের না তর্শনাথী তর্শনাথী তৎসনাথী বলে আপনার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে আমাকে আমাকে বংশধর হতে হয়েছে আমার কি যায় এলো যায় এলো গেল কিচ্ছু আসে যায় না কাজ করতে হবে কাজটা হচ্ছে আমি এই ভিডিওটা আপনি অনেক আমার কোনো ইচ্ছা ছিল না যে আমার এই ইতিহাস খুলে বসার যে আমি কেমন আমি কে যে একবার লোকে আমাকে শুনবে আমি কেউ না আপনি তো চাননি এক বছর আমি বানানোর জন্য আমাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে আপনাকে যদি গোটা জীবন অপেক্ষা করতে আশ্চর্য যারা রয়েছেন তারা প্রচুর প্রশ্ন করেছেন যে আহ মানুষদের খোঁজ নিন কে সেই ভদ্র মহিলা কে আসেন একটু তুলে ধরুন এটা তো সারা জীবনে প্রচুর মানুষ দেখতে পাবে যে কারণ আমার এটাই ব্রত এটাই জীবনের লক্ষ্য এটাই আমার সাধনা এটাই আমার ভালোবাসা আমি কলকাতা আমি সত্যি কলকাতা ছেড়ে চলে এসেছি হ্যাঁ হয়তো খুব এমার্জেন্সি কোনো কাজ থাকলে আমার কলকাতায় গিয়ে থেকে আমার আত্মীয় পরিজন রয়েছেন এবং আমাকে আমার ফ্যামিলি মানে আমি একদম প্রকাশ্যেই বলছি আমার পরিবার আমাকে ছেড়ে দিয়েছে যে আমাকে বাড়িতে রাখা যাবে না আর দেখবেন বদ্ধ উন্মাদ হয়ে গেলে কি হয় তাকে বাড়ি থেকে কোথাও একটা ছেড়ে দিয়ে চলে আসে না যে ও ছেড়ে দিই ও তো বাড়িতে রাখলে ক্ষতি হয়ে যাবে তা আমার পরিবারের লোকজন কিন্তু আমায় খুব সাপোর্ট করেছিল একটা সময় একটা সময় পাগলামি ভেবেছিল একটা সময় সাপোর্ট করেছিল এবং তারপরে একটা সময় পর বুঝেই গেছে সবাই যে একে নিয়ে আর চলা যাবে না তাই আমাকে সবাই জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে তো আমার এখন জীবন এই খোশবাকটাই জীবন থেকে বাদ দিয়েছেন মানে আপনি তাহলে লুৎফোন দেখুন আমাকে কিছু হতে হবে না হতে হবে আমি আপনাকে একটা কথা বারবার করে বলছি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কোনোদিনও মানুষের কাছে এমন কুসংস্কারের কোনো কিছুই পৌঁছে দেব না যেটা মানুষকে আঘাত করবে যে আমি সিরাজউদ্দৌলাকে নিয়ে এমন একটা কথা বলে দিলাম মানুষের এতদিনের ইতিহাস আঘাত করলো না আমি এটুকু আপনাকে মানুষরা বলতে পারি আমার মধ্যে কিছু স্মৃতি আসে এবং সেই স্মৃতিটা এমনভাবে আসে যে আমি নিজেকে আটকে রাখতে পারি না আমি এখানে বারবার ফিরে ফিরে আসি এবং আজ আমি এখানে থেকে গেছি আমি মুর্শিদাবাদ জেলার এখন বাসিন্দা হ্যাঁ আমার ভোটার আইডি হয়তো আমার বাড়িরই রয়েছে সেটাও হয়তো কয়েক বছর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে মুর্শিদাবাদ আমি এখানে আমার জীবনটাকে তৈরি করে নিয়েছি আমি ঠিক করে এবং যাতে আমাকে ফিরে যেতে না হয় তার জন্য স্কুল তৈরি করে নিয়েছি মানে আমি সব ফিরে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করেছি যে আমাকে মুর্শিদাবাদে থাকতে হবে নবাবের শহরে থাকতে হবে না আমি যদি ভাগীরথীর ওপারেও থাকি আমি তো নবাবের আকাশ নবাবের জমিতে দাঁড়িয়েছি নবাবের সেই ছুঁয়ে যাওয়া বাতাসটা আমার গাকে ছুঁয়ে যাচ্ছে তো সেই সেই জায়গা থেকে আমি এখানে থেকে গেছি আমার কোনো প্রয়োজন নেই আমার নিজের কোনো রকম কিছু করার যে আমাকে এটা হ্যাঁ আর পাঁচটা বাচ্চা যদি তৈরি হয় আর পাঁচটা এলাকার মানুষ যদি তৈরি হয় ওই আমার বাচ্চারা এই পিছনের রাস্তার জন্য সবাই মিলে গিয়ে পঞ্চায়েতে গিয়ে সেদিন পিটিশান ড্রপ করে এলো ওদের মধ্যে যে সচেতনতা যে আমরা লিখলে পরে পিটিশান দিলে পরে হবে এইটুকু আজকে নবাবকে আমার সমস্ত এই স্কুল করার উদ্দেশ্য যদি বলেন এই রাস্তা বল বলেন এই আলো বলেন আর পাঁচটা কাজ যদি বলেন যা কিছু এইগুলোর জন্য আমি এখানে আসিনি আমি নবাবকে ওই জায়গাটা তার সম্মানটা ফেরত পেতে দরকার আছে যদি বলেন যে সিয়াজুদ্দুল্লাহ সম্মান তুমি কে হে তুমি ফেরত দেবে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে দেখুন সিয়াজ কত লোক সম্মান করে আর কত লোক অসম্মান করে আর কিছু বাজে বই যেগুলো পয়সা দিয়ে লেখানো হয়েছে আপনি বলুন না যে কোন কোন গাছে লোকে ঢিল মারে যে গাছে আম বেশি থাকে তাই তো তা একটা লোক সম্পর্কে সে লোকটা বাজে লোক ছিল গোটা দুনিয়ার লোক জানলো সে একদম চরিত্রহীন লম্পট উদ্ভ্রান্ত নেশাখোর বাজে লোক ছিল তাকে নিয়ে তো লেখালেখি করার দরকার কী ছিল তাই লিখতে হলো কেন কেন আমি কিছু অ্যাডিশন করব বলে আমাকে লিখতে হলো আমি ওয়ার্ল্ডসের একটা বই পড়ছিলাম আমাকে একটা বিশেষ সুযোগ করে দেওয়া হয়েছিলো হাজরদুয়ারি বই লাইব্রেরি থেকে বই পড়ার জন্য আমি ওই বইটা পড়ছিলাম ওখানে একটা ইতিহাস বইতে সেটা ইনফরমেটিভ হবে অমুকজন এত সালে নবাব হয়েছেন এত সালে মারা গেছেন এত সালে এটা হয়েছে এত রাজত্ব রাজত্ব এই ঘটনাগুলো ঘটেছে সবার সম্পর্কে সেরকম ইনফরমেশন দেওয়া আছে মানুষরা শুধু দুজন সম্পর্কে আলাদা মানুষ দেওয়া আছে প্রথম হচ্ছে আলিবার দীঘার লেখাতে লেখা আছে আলিবার দীঘা এই ছিলেন পুরো হিস্ট্রি একদম কাঠখোর হিস্ট্রি একটা লাইন অ্যাডিশান করা আছে তার জীবনের সবথেকে বড়ো ভুল ছিল তার নাতিকে নবাব নির্বাচন করা এই লাইনটা কেন ঢোকাতে হলো সিরাজ হিস্ট্রি বলার সময় অযোগ্য দিয়ে শুরু হয়েছে ইতিহাসটা ওয়ার্ল্ডস বইটা কখনো হিস্ট্রি অফ মুর্শিদাবাদ পড়লে বুঝতে পারবেন এবং মির জাফর খান প্রচন্ড ওবিডিয়েন্ট ছিলেন ওবিডিয়েন্ট কথা নবাবের সঙ্গে মানায় আর সোনার পাথর বাটি হয় না সেই রকম পরাধীন নবাব হয় না স্বাধীন নবাব প্রথম মুর্শিদ কুলি কারণ এত রাজস্ব মানে বাংলা থেকে পাঠানো হতো যে ওকে স্বাধীন করে দিয়েছিল নবাব কখনো স্বাধীন নয় নবাব তো বাদশার আন্ডারে একটা চাকরি অ্যাপয়েন্টেড কিন্তু এত রাজস্ব পাঠাতো যে তুমি বাবা তুমি সামলা আমার সিংহাসন আমি বাঁচাচ্ছি তাই মুর্শিদকুলি থেকে মুর্শিদকুলি খান তার থেকে স্বাধীন নবাবি শুরু হলো এবং সিরাজুদ্দৌলাতে গিয়ে শেষ হলো আর যে লোকটার জন্য দুশো বছর ভারতবর্ষ পরাধীন হয়ে তার তো কোনো কারিশ্মা আছে আজকে প্রত্যেকটা মুর্শিদাবাদের প্রত্যেকটা বিজনেস দাঁড়িয়ে আছে আপনি বলুন না মুর্শিদাবাদের রেশম আছে বেঁচে মরে গেছে মুর্শিদাবাদের আর্ট আছে বেঁচে মরে গেছে কি বাঁচিয়ে রেখেছে শহরটাকে ট্যুরিজম এবং মুর্শিদাবাদকেও মেরে ফেলার চেষ্টা করছে এটা লালবাগ না এটা মুর্শিদাবাদ এটা লালবাগ না একদিকে বহরমপুর উঠছে একদিকে জিয়াগঞ্জ উঠছে মুর্শিদাবাদকে কে সারপ্রাইজ করে কেন হবে সেটা লালবাকতুন শহরটা নয় না এটা মুর্শিদাবাদ শহরটা মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদ একদম এবং এখানে সমস্ত কিছুর যে ভাগিরথে পূর্ব পশ্চিম মিলিয়ে প্রচুর ইতিহাস এবং সংরক্ষণ করতে চাইলে আমরা সংরক্ষণ সেটা করতে পারি একা আর্কিওলজি করবে একা পশ্চিমবঙ্গ সরকার করবে তা না আমি সমাধি ক্ষেত্রে ঢুকে পচপচ করে থুতু ফেলব কোণে গিয়ে বিড়ি সিগারেট খাবো বাচ্চাকে কর্নারে গিয়ে বাথরুমে বসিয়ে দেবো আপনার বিবেগে লাগছে না বিবেগে লাগে না কষ্ট হয় না যে একটা একটা সমাধি ক্ষেত্রে কোনো সম্মান নেই তার মানে কি বলুন তো আপনার সেলফ রেসপেক্ট নেই তার জন্যই আপনি সমাধি ক্ষেত্রে ঢুকে পচপচ করে থুতে ফেলতে পারেন বাচ্চাকে কোনে নিয়ে গিয়ে বাথরুম করাতে বসিয়ে দেন কারণ আপনাদের সেলফ রেসপেক্টটা নেই আর তার জন্য ঐতিহাসিক জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রোজ 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 কত ব্যবস্থা করবে আমরা গরিব এটা মেনে নিন আর আপনাদেরই আপনাদের জায়গাগুলোকে সংরক্ষণ করতে হবে তাহলে জেবটা ভরবে নয়তো ঘন্টা হবে আচ্ছা তো দীর্ঘদিনের ইচ্ছা আশা করি আপনাদের পূরণ হয়েছে উনি নিজেকে যাই ভাবুন না কেন আমি বলবো আজকের লুৎফন্নেসা সমর্পিতা আপনাদের উদ্দেশ্যে অনেক কথাই বললেন আমি ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে একটু শেষ বার্তা আপনি যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে যে মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল সেই মুর্শিদাবাদ আজ তিনটে পিছিয়ে পড়া জেলার মধ্যে একখানা আর সেই মুর্শিদাবাদে যে ভদ্রলোক যার যিনি আজও নবাব তার গ্রামটা মুর্শিদাবাদে পিছিয়ে পড়া গ্রামগুলোর মধ্যে একখানা তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট মুর্শিদাবাদের যারা বাসিন্দা গ্রামবাসী বা শহরবাসী তাদের কাছে সব থেকে বড়ো অনুরোধ আমার নিজের জায়গাটাকে সম্মান দিন মুর্শিদাবাদ এমন একটা জমি এমন একটা ভূমি যেটা বাংলার ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে এবং আপনি যদি সম্মান করেন আপনার জায়গাকে মুর্শিদাবাদের মানুষ মাত্রই কিন্তু ওই রাজমিস্ত্রি নয় বা রিক্সা চালক নয় তারা একটা দামি জমির ফসল অতএব নিজেকে বোঝাতে হবে যে আমি দামি জমির ফসল তাহলেই সেটা হবে আর এই খোশবাগ যেখানে সিরাজুদ্দোল্লা শুয়ে রয়েছেন এই গ্রামটা মডেল ভিলেজ হওয়া উচিত কারণ এখানে নবাব সিরাজুদ্দোল্লা শুয়ে আছেন যিনি আজও নবাব আজকের নেশা অর্থাৎ সমর্পিতার কাছে আমরা যে স্কুলের কথা শুনলাম তার সৃষ্টি যে নবাবের নামে যে স্কুলের কথা শুনলাম আসুন দেখি সেই স্কুল কেমন চলছে এই খোশবাগের মাটিতে আজকের ভিডিওটা একটু বড় হলেও কিছু করার ছিল না বন্ধুরা যাই হোক কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে শুধু একটাই অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এটাই আশা রাখি ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই